ক্রিমি ফ্রুট সালাতের প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ক্রিম। আর আজকে আমি আপনাদেরকে ক্রিম ছাড়াই একটা ক্রিমি ফ্রুট সালাদ বানিয়ে দেখাবো, যেটা আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, অনেক মজার, ঠান্ডা ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে আর বানাতে অনেক অল্প সময় লাগে, তাই এই রেসিপিটা আমার অনেক পছন্দ। চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক আমি কীভাবে ফাঁকিবাজি ক্রিমি ফ্রুট সালাদ বানিয়ে থাকি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অর্থিস প্যারাডাইস, লেটস গেট কুকিং। ক্রিমি ফ্রুট সালাদ বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ দুধ নিচ্ছি, আর দুধের উপর যে সরটা জমে আমি সেই সরটাকে নিয়ে নিচ্ছি। আপনার অবশ্যই ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন এই ক্ষেত্রে, তবে আপনারা যদি চান আপনারা ঘন দুধ এ পর্যায়ে ব্যবহার করতে পারেন, অথবা আমার মতো এরকম দুধের সর উপর থেকে তুলে নিয়ে দুধটা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে। দুধে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন একটা স্প্যাচোলার সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে, কারণ যদি খুব ভালোভাবে নেড়েচেড়ে না মিশানো হয় তাহলে কিন্তু লাম্পসের সৃষ্টি হতে পারে, আর এই জিনিসটা খুবই বিচ্ছিরি হবে আমাদের ক্রিমি ফ্রুট সালাতের জন্য। তাই অবশ্যই 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 আমাদেরকে খুবই ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণকে খুবই সুন্দরভাবে মিশিয়ে একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। দেখুন, ঠিক এই কনসিস্টেন্সিটা থাকা অবস্থায় আমরা চুলাটাকে অফ করে দিব, এর থেকে বেশি ঘন আমরা করব না, কারণ ঠান্ডা হলে আবার দেখা যায় যে জিনিসটা ঘন হয়ে যায়। আমরা এখানে হাফ রেড অ্যাপেল হাফ গ্রিন অ্যাপেল ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এক ধরনের অ্যাপেলও ব্যবহার করতে পারেন, আবার আমার মতো চাইলে 2 ধরনের অ্যাপেলও ব্যবহার করতে পারেন। ছোটো ছোটো টুকরো করে অ্যাপেলগুলোকে আমি কেটে নিলাম। একটা মাঝারি সাইজের কলা আমি কেটে নিয়েছি, এখানে কলাটাকেও আমি ছোট ছোট টুকরো করেই কেটে নিয়েছি। আমি এখানে কিছু সবুজ আঙুর ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবুজ কালো যে কোনো ধরনের আঙুরই এখানে ব্যবহার করতে পারেন। তবে ক্রিমি ফ্রুট সালাডের ক্ষেত্রে একটু মিষ্টি জাতীয় ফলগুলো ব্যবহার করলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে টক মিষ্টি ব্যবহার করতে পারেন, তবে টকের পরিমাণ খুব বেশি যে ফলগুলো সে ফলগুলো অ্যাভয়েড করাই ভালো। এখানে আমরা কিন্তু 2 কাপ পরিমাণ বাঙ্গি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমরা একটা বাটিতে সেই যে একটা দুধের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি, আর পানি ঝরানো টক দই নিয়ে নিচ্ছি। পানি ঝরানো 1/2 কাপ টক দই এখানে আমি নিয়েছি। টক দইটাকে নিয়ে একদম খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে ফেটে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোলমরিচটা এই পর্যায়ে ব্যবহার করবেন, কারণ অনেকে আবার গোলমরিচের ঝালটাকে এতটা নিতে পারেন না। তারপর সবগুলো উপকরণকে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পালা। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর একটা বাটিতে আমি সবগুলো ফ্রুটকে নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি আমাদের সেই মিশ্রণটাকে। এই মিশ্রণটাতে আপনারা চাইলে ফ্রেশ ক্রিম বা হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন, তবে আমি আজ ক্রিমি ফ্রুট সালাডটা একদমই ফাঁকিবাজি উপায়ে করে দেখিয়েছি, একদমই ক্রিম ছাড়া। তো আপনারা চাইলে এই লো বাজেটের সালাডটাও কিন্তু করে দেখতে পারেন, কেন এটা অনেক টেস্ট, আমার কাছে অনেক ভালো লাগে। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই ফাঁকিবাজি ফ্রুট সালাডটা, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা আর অনেক হেলদি একটা জিনিস। উপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, বেশ ভাল লাগে খেতে, আর সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো উপরে দিয়ে দিয়েছি। দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক মাই ভিডিওস, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর নেভার মিস এনি আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।